লালবাগ কিল্লার সীমানার মধ্যে থাকা বাড়ির তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ একই সঙ্গে বাড়ির মালিক জনৈক আবুল হাসেমকে ক্ষতিপূরণ হিসেবে চল্লিশ লাখ টাকা সরকারকে দিতে বলেছেন আদালত এ বিষয়ে করা রিভিউ আবেদনের শুনানি করে আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন দু সালে লালবাগ কিল্লার সীমানার ভিতরে থাকা অবৈধ স্থাপনা অপসারণে হাইকোর্টে একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ